सर्वत्र चूरी 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 छाड़ा और कोनो कथा नहीं और ममता बनर्जी होच्छेन चोरेदेर रानी केशव बाबू बोलतेन उन्नयन दाम दाड़िये आछे चड़ाम चड़ाम ढाकेर आवाज नकुल दाना गुड़ बतासा एखन धोआ बेरिये गेछे तिहारेर जेले एखानकार मातब्बरदेर अवस्था ताई हबे एखानकार एक एमएलए आछे तिनि एमएलए होवार आगे साइकेल चालिये घुरतेन সেই চোরগুলো ও গেছে দুর্গাপুরে সিবিআই এর অফিসে পোস্ট পল ভায়োলেন্সে দুবার তিনবার ঘুরে এসেছে ভাববেন না ছাড়া পেয়ে গেছে এতটুকু ভাবার কোনো কারণ নেই এই বর্ধমান জেলায় সবচেয়ে বেশি চোর আছে এই যে ফেক চাকরি স্বপন দেবনাথ তো জোড়া নিয়েছে জোড়া আমি আজ এটা এখন না 25 বার বলেছি যে বর্ধমানের এক মন্ত্রী আছে এমন ভাতখানা করে যেন ভাজামা জুলতে খেতে জানে না বলে আমি তো পান্তা খাই আমি তো সাইকেল চালাই আমি তো গায়ের ছেলে জালি হিন্দু সেটে কদিন আগে মায়াপুরে গিয়ে ঢোল বাজিয়েছে এদের কেউ বিশ্বাস করে না ওর বাড়িতে জোড়া চাকরি নিয়েছে আর চাকরি তোলায় পাশের জেলা অবধি তো এসে গেছে কুন্তল শান্তনু এসে গেছে পাশের জেলা এবারে তো বর্ধমানের পালা কে জানেন উত্তম বলে কে আছে বড় নেতা মাল তোলে না আর গোটা বালি তো ফাঁক করে দিল বালি আর নাই বালি শেষ এখন সেন্ট্রালি এখানকার জেলা শাসক দায়িত্ব নিয়েছে তার বাড়ির লোককে দিয়ে বালির টাকা তুলে পাঠানোর দায়িত্ব নিয়েছে গোটা নদী ধ্বংস করে দিয়েছে কোথাও কিছু নেই আমরা বারে বারে বলেছি কি বাকি রেখেছেন মমতা বেনার্জি চাকরি বেচেছেন সাদা খাতায় চাকরি দিয়েছেন ওল মারে জাল করেছেন শুধু চাকরি বেচা নয় প্রকৃতি মা যা যা দিয়েছিল কয়লা বেচে দিয়েছে আপনার ভাইপো তাকে আদর করে আমরা বলি কয়লা ভাইপো তিনি নাকি ঘন ঘন ফাঁসির দড়িতে ঝুলে যাবেন যেখানেই যান বলে ফাঁসির দড়িতে ঝুলে যাবেন আরে এত সাহস যদি আছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের বিরুদ্ধে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যান কেন ডাকছে যখন গটগট করে যাবেন বেরিয়ে এসে আমাকে গালাগালি করবেন অসুবিধা কি আছে ডালবে কুচ কালা হয় তো কয়লা খেয়েছেন কবে শুনবেন রানীগঞ্জ জামুড়িয়া পাণ্ডবেশ্বর বারাবনি সেখানে ধসে নেমে গেছে গোটা শহরটা গর্তের ভিতরে ঢুকে গেছে নিচে কিছু নেই গোটা খেয়েছেন করে দিয়েছে বীরভূমের পাথরের অবস্থা তাই আগে বোলপুরে মাল যেত এখন স্যামসিং সরাসরি কলকাতা পাঠিয়ে দিচ্ছে সামনে পুলিশ স্কট পিছনে পুলিশ স্কট বাকি কি আছে বলুন বালি একটা নদীর অস্তিত্ব নেই বলে প্রতিবারে ডিবিসি জল ছাড়ে আমরা বন্যায় ভাসি কোন একটা নদী আস্ত আছে বলুন কেটে কুটে বাঁধ কেটে গর্ত করে সারা রাত্রি ধরে জেসিপি সারা রাত্রি ধরে গাড়ি নিয়ে লুট করেছে প্রকৃতি মা যা যা দিয়েছে এদেরকে রাখা যায় আমি কি খুব একটা খারাপ বলছি নো ভট্ট মমতা দাঁড়াতেই হবে আমাকে নরেন্দ্র মোদীজি একটা দায়িত্ব দিয়েছিল আমি জয়েন করেই আমাকে বলল তোমাকে হাত ধরো চোর 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 ধরো চুরি করেন এই চাকরি বালি কয়লা গোমাতা গরু পাচার কেষ্ট তিয়ারে গনফট কে বিয়া চুরি করেছে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী পুলিশ একটা কনস্টেবল ভাই শুনে রাখুন র্যাপের ভাই লেডি কনস্টেবল বিয়া 36% কম পাচ্ছেন কত টাকা জানেন 18,000 টাকা বেতন কম পাচ্ছে মমতা ব্যানার্জির জন্য একটা এএসআই শুনে রাখুন 20,000 টাকা কম পাচ্ছে একটা এসআই শুনে রাখুন 22,000 টাকা কম পাচ্ছেন এরপরে ওদেরকে সাহায্য করবেন আপনারা তো রাস্তায় দাঁড়িয়ে থাকেন লুপ্ত সব করে নিয়ে চলে যাচ্ছে ভাইপো ও বড় বড় কথা জ্ঞান দেয় এখানে আরেকটা মদবালার মিটিং করতে আসছে 17 তারিখে মদবালার নাম কি রাসবিহারী রাসবিহারী
অমতা বেনার্জি আর কি করেছে শুনুন, আমিও আসবো 19 তারিখ বা 20 তারিখ জামালপুর। ও যা বলে যাবে সব পাঠিয়ে দিবেন আমাকে, আমি উত্তর দিয়ে যাব। ওকে আমি তিনটে প্রশ্ন করি, উত্তর দেয় না, মাননীয় মামলাও করে না। প্রশ্ন হচ্ছে, রুচিরা নারোলা কে হয়? উত্তর জানা নাই রে, উত্তর জানা নাই। মেনকা গম্ভীরের সঙ্গে আপনার সম্পর্ক কি? উত্তর জানা নাই রে, উত্তর জানা নাই। লিপস এন্ড বাউন্সের ডাইরেক্টর কারা কারা? কখনো এই তিন প্রশ্নের উত্তর দেয় না, বাকি সব প্রশ্নের উত্তর দেয়। দেখে নিব বলে, মানহানির মামলা করব বলে, অনেক বড় বড় কথা বলে, এদেরকে সরাতে হবে, এদেরকে সরাতে হবে। কদিন আগে 21 জুলাই কলকাতায় একটা সভা হয়, সেই সভাতে ভাইকো বলছে, তুই জাপানিজ করে নে, প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখবো না, বাংলা আবাস যোজনা লিখবো, তুই জাপানিজ করে নে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক লিখবো না, বাংলা গ্রাম সড়ক যোজনা লিখবো, তুই জাপানিজ করে নে, স্বচ্ছ ভারত লিখবো না, নির্মল বাংলা লিখবো। আর দিল্লি থেকে টাকা দরকার নেই, দিল্লির টাকা নাকি লাগবে না। আর গত বর্ষদিন কি দেখলেন দিল্লিতে? ভীষণ রোদ, পুড়ে যাচ্ছিল, চোখ মুচকে যাচ্ছিল। কি বলছে? বলছে টাকা দাও মোদিজির, টাকা দাও, ভিক্ষা চাইতে গেছে, এক টাকাও পাবে না। 100 দিনের কাজে বর্ধমান জেলার লোকেরা বলুন, জব কার্ডে কাজ পেয়েছেন হ্যাঁ কিনা, জেসিপি দিয়ে মাটি কেটেছে হ্যাঁ কিনা, বাগান ফলের বাগান তৈরির 15,000 টাকা করে ভারত সরকার দিয়েছিল IBS এ, কে পেয়েছেন? কেউ পেয়েছেন? গাই গরু কেনার জন্য 15,000 করে টাকা দিয়েছিল জব কার্ড হোল্ডারদের, কেউ পেয়েছেন? আমপানে ঘর উড়ে গেছিল, কে পেয়েছেন? কে পেয়েছেন? আবাস যোজনা, আবাস যোজনা 40 লক্ষ বাড়ি এখন অব্দি মোদিজি দিয়েছেন। তা গ্রামে 80% কেন এখনো খড়ের বাড়ি, টালির বাড়ি কেন? উত্তর কে দেবে? এক একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, এক একটা পঞ্চায়েতের লোকেরা আপনাদের আবাস যোজনার বাড়িগুলো লুট করেছে হ্যাঁ কিনা বলুন, গরিব পেয়েছে না তৃণমূল লুট করেছে? 31/12/2022 পশ্চিমবঙ্গে জব কার্ডের সংখ্যা 3,60,000, 28/2/2023 আধারের সঙ্গে জব কার্ড লিঙ্ক করতে গিয়ে সংখ্যা হয়ে গেল 2,60,000, 1,00,000 কোথায় গেল? এ ভুয়া জব কার্ড কোথায়? তার কাছে 1,000 কোটি টাকা তুলেছ এই ভুয়া জব কার্ডে। আগে তদন্ত হবে, আগে চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোরেদের ধরা শেষ হোক। মিড ডে মিলের টাকা চুরি করেছে মমতা ব্যানার্জি, তিনি এখন গাড়িতে যান না, হেলিকপ্টারে চড়েন। আকাশরানী গেছিলেন হিঙ্গলগঞ্জে কম্বল বিতরণ করতে, আকাশরানী সেখানে গিয়ে যে সভা করেছেন সেই সভাতে মিড ডে মিলের অ্যাকাউন্ট থেকে হিঙ্গলগঞ্জের ভিডিও 1,73,00,000 টাকা খরচ করেছে লোক আনার জন্য গাড়ি ভাড়াতে, মিড ডে মিলের টাকা এই জন্য দেওয়া হয়। জান ইউপিতে যোগী আদিত্যনাথজির খালাটা দেখে আসুন, চাপাটি থাকে, পনিরের তরকারি থাকে, একদিন ফ্রুট জুস আর একদিন দুধ, গোটা আপেল থাকে। আর পশ্চিমবঙ্গে আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা তারা কেঁচো, ছোয়া পোকা, টিকটিকি, ব্যাঙ এগুলো খায়, কারণ মমতা ব্যানার্জির গোটা গোষ্ঠী তারা সেন্ট্রাল প্রাইভেট স্কুলে, CBSE স্কুলে যায়, প্রাইমারি স্কুলে যায় না। স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে যান নার্সিং হোমে বর্ধমানে, বলবে ক্যাশ না কার্ড, আপনি বলবেন কার্ড, গরিব মানুষ বললো বেড নাই, তাড়াতাড়ি অন্য কোথাও যাও। আর যদি বলেন ক্যাশ, বলে এসো এসো এক্ষুনি এসো, ডাক্তার উড়ে গিয়ে ভুয়া কার্ড,
এই কার্ডটা নিয়ে আপনি মুম্বাইতে টাটা হসপিটালে যান, বলবে আর চলবে না, মোদিজির আয়ুষ্মান ভারতের কার্ড নিয়েছো। সিএমসি ভেলরে যান, বলবে মোদিজির আয়ুষ্মান ভারত নিয়েছো, তোমার ওই ঢপের চপ স্বাস্থ্য সাথীর কার্ড পশ্চিম বাংলায় চলে, পশ্চিম বাংলার বাইরে চলে না। এদেরকে রাখবেন আপনারা, শুধু হিন্দুরা নয়, সংখ্যালঘুরাও ভাগ ছিল, রামপুরহাটের বগডুই নিরীহ দশজন মহিলা পাঁচ শিশুকে ভাদুয়া নারল পুড়িয়ে মারল, লাইন দিয়ে ভোট দিয়েছিলেন না সংখ্যালঘুরা, এনআরসি হয়ে যাবে। উত্তরপ্রদেশে আসামে কজন মুসলমানকে আমরা তাড়িয়েছি, একজন নাম বলুন যাকে যোগী আদিত্যনাথজি হেমন্ত বিশ্ব শর্মা তাড়িয়েছে গত বিধানসভার ভোটে, এনআরসির ভয় দেখিয়ে লাইন দিয়ে ভোট নিয়েছিলেন। তারপরে কি কি দিয়েছেন, রামপুরহাটের বগডুই পুড়িয়ে মেরেছেন, বর্ষপূর্তিতে আমি এসেছি পাশে দাঁড়িয়েছি, আর আপনার গুণধর ভাইপো আমি চলে যাওয়ার পরে ফেসবুকে দিয়েছে অগ্নিকাণ্ডে মৃতদের স্মরণ করি। ওটা অগ্নিকাণ্ড ছিল না জ্বালানো ছিল, দরজা বন্ধ করে পেট্রোল দিয়ে পুলিশকে আটকে রেখে পুড়িয়ে মেরা ছিল। তাই সংখ্যালঘুরাও ঘুরছে, কে জিতেছে জানি না, সাগর দিঘিতে তৃণমূল হেরেছে এটা আমরা জানি। সেই জন্য পশ্চিমবঙ্গে এই দাঙ্গা, এই দাঙ্গা পশ্চিমবঙ্গে কোন সুস্থ বোধ সম্পন্ন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন বুদ্ধি বুদ্ধিস্ট লাগায়নি, এই দাঙ্গা লাগিয়েছে মমতা ব্যানার্জি, কারণ হিন্দু মুসলমান বিভাজন করব, চুরি থেকে চাকরি চুরি থেকে 100 দিনের টাকার কাজ চুরি থেকে বেকারত্ব থেকে কুশাসন থেকে পশ্চিম বাংলার মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দিতে হবে। মমতা ব্যানার্জি রেড রোডে ধর্ণা নামক ড্রামাতে বললেন আগামীকাল রামনবমী গোলমাল হবে, যেমন কথা তেমন কাজ, যেমন কথা তেমন কাজ। শিবপুরে রাম ভক্ত যাচ্ছে, পিএম বস্তি থেকে পাথর আর পেট্রোল বম্ব ছুটছে, কে করেছে? শামীম আহমেদ নিকনেম ব্যাডি, ওই ওয়ার্ডে তৃণমূলের সভাপতি, স্ত্রী হল কাউন্সিলার, তিনি লাগালেন মমতা ব্যানার্জির নির্দেশে। রিসনাতে কে করেছে? রিসনা পুরসভার ভাইস চেয়ারম্যান জাভেদ হাসান খান, শাকির আলী তৃণমূল নেতা, তারা রাম ভক্তদের উপরে আক্রমণ করেছে, সনাতনীরা এসব করে না। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষা দেখেছেন, তৃণমূলের হিন্দুরা সহ্য করছেন তো, বলছে হিন্দুরা দাঙ্গা করেছে। কোন মুখ্যমন্ত্রী রাজধর্ম করছে না দেশলাই কাঠি জ্বালাচ্ছে বারুদে? বিঘাতে বলছে আমার সংখ্যালঘু মা বোনেরা আল্লাহ তালার কাছে দোয়া করো, দাঙ্গাবাজদের খতম করে দাও। আরে কে? একই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় হাইকোর্ট দিল টাইট করে, বললো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স নামবে হনুমান জয়ন্তী, ওখানেও দাঙ্গা করতে চেয়েছিল মমতা ব্যানার্জি, পারেনি। সেন্ট্রাল ফোর্স দেখে পয়াকারে পা, খাওড়ার পুলিশ করতে চেয়েছিল র্যাপের ছেলেরা, স্ট্যাকর ছেলেরা, তারা চেয়েছিল নিচের তলার পুলিশ দাঙ্গাবাজদের হটাতে, হটাতে যায়নি। সিদ্ধিনাথ গুপ্তা আর মনোজ বর্মাকে পাঠিয়ে পুলিশের লাঠি গ্যাস কেড়ে নেওয়া হয়েছে। রিসনাতে পুলিশ চেয়েছিল আটকাতে, করতে দেয়নি নিচের তলায় পুলিশের লোকেদের। বীরভূম থেকে পাথরের টাকা তুলে পাঠানো কয়লা কাণ্ডে অভিযুক্ত, চারবার ইডির কাছ থেকে ফিরে আসা শ্যাম সিং, তিনি রিসনাতে দাঁড়িয়ে পুলিশকে অচল করে দিয়েছেন। তাই রামনবমীর মিছিলের দিন হয়েছে, পরের দিন ট্রেনের উপরে আক্রমণ হয়েছে। ভাবতে পারেন কোন রাজ্যে আপনারা আছেন? চারখানা ট্রেন রাত্রি 1:05 আরপিএফ নামিয়ে ট্রেন চলাচল শুরু করানো হয়েছে। আর ইচ্ছা আছে নাকি তৃণমূলকে ভোট দেওয়ার? আছে আছে আর ইচ্ছা? পশ্চিমবঙ্গটা ভারতের বাইরে বের করে দেবে, কি সুন্দর কথাবার্তা! অন্ধকার হয়ে গেছে, বাড়ি আপনাদের ফিরতে হবে, অনেকগুলো প্রোগ্রাম করব। আপনি ভাবছেন কি ওবিসি রিজার্ভেশন নিয়ে
আমাদের দাবি সঠিক বলার পরেও হাইকোর্ট রায় দেয়নি মানে এই মমতা ব্যানার্জির পুলিশরা ভোট করবে সব সেগুড়ে বালি সেগুড়ে বালি পঞ্চায়েতে জোর লড়াই হবে জোর লড়াই হবে গণতন্ত্র রক্ষা করার জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত টু আর ডাই পঞ্চায়েতে আমরা গণতন্ত্র রক্ষা করব নিজের ভোট নিজে দেব নমিনেশন করব কোথায় আটকাবে মঙ্গলকোটে কোথায় আটকাবে কেতুগ্রামে শানওয়াজ কোথায় আটকাবে জামালপুরে মেহমুদ খান বর্ধমান সদর ব্লক খোকন দাস কল্যাণী তা কোথায় আটকাবে রায়না রায়না আটকাবে বামদের আমার হাতে তালু কিন্তু সব চিনি সবাই সবাই ভালো থাকবেন জামালপুরে দেখা হবে পয়লা বৈশাখের পরে দেখা হবে জামালপুরে কোন রাস্তা নাই ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জোরসে বলো আবার বলো আরো জোরে আরো জোরে আরো জোরে জোরসে বলো আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে মা সর্বমঙ্গলা কি।